আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি ব্লাউজ সঠিক নিয়মে আপনারা সেলাই করবেন এবং সেলাই করার সময় কিভাবে আপনি টিফিনগুলো সঠিক নিয়মে দিবেন এবং কতটুকু মেজারমেন্ট নিয়ে টিফিনগুলো আপনি দিবেন এ টু জেড আজকের এই ভিডিওতে ব্লাউজ সেলাইয়ের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে থাকলে আপনিও কিন্তু শিখে নিতে পারবেন তো সবার প্রথমে এখানে আমার যে পার্টগুলো রয়েছে ব্লাউজের সমস্ত পার্টগুলো প্রথম অবস্থায় আমি নিয়ে নিয়েছি তো এই পার্টগুলো নেওয়া হলে যে কাজটি করবো আমরা প্রথম অবস্থায় বডির যে পার্টটি রয়েছে বডির পার্টি নিয়ে এসেছি এখানে আমাদের যে টিকিন আটটা টিকিন রয়েছে আটটা টিকিন প্রথম অবস্থায় আমরা দুই সাইডে দিয়ে নিব তো প্রথম অবস্থায় দেখুন এখানে যে মার্কটি আছে অর্থাৎ আপনি যে কাটিংটা করবেন কতটুকু ডিফারেন্ট রেখে আপনি টিকিনগুলো ধরবেন বা টিকিনের মাপগুলো নেবেন সেই অনুযায়ী মূলত এইভাবে টিকিনগুলো ধরবেন ধরার পর এইভাবে মূলত আপনাদের সেলাইগুলো প্রথম অবস্থায় দিয়ে নিতে হবে তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু ইতিমধ্যে এর আগের কিন্তু ভিডিওটি দেখানো হয়েছে যে কিভাবে আপনারা টিকিনের মেজারমেন্টগুলো নেবেন এবং কিভাবে আপনি কত ইঞ্চি বোর্ডের জন্য কত ইঞ্চি টিকিনগুলো দিবেন এই নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন দেখার পর মূলত আপনার যে কাজটি করবেন আপনাদের ব্লাউজের যে টিকিনগুলো আছে টিকিনের মাপগুলো আপনি মেজারমেন্ট মতো ধরে এইভাবে মূলত স্টেপ বাই স্টেপ আপনাদের যে টিকিনগুলো রয়েছে টিফিনগুলো কিন্তু আপনাদের দিয়ে নিতে হবে তো আজকের এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এবং সহজভাবে কিন্তু একটি ব্লাউজ সঠিক নিয়মে কিন্তু আপনি সেলাই শিখতে পারবেন তো এখানে যখন আপনার টিকিনগুলো দেওয়া হবে অবশ্যই আপনার টিকিনের যে পার্টগুলো আছে এগুলো অবশ্যই আপনাদের একটু প্লেন করে নিয়ে নিতে হবে তো প্রথম যে টিকিনটা আছে এটা দেওয়া কমপ্লিট এরপর অপোজিট সাইডের যে টিকিনের পার্টগুলো আছে সেম মেজারমেন্ট রেখে মূলত আমাদের টিকিনের যে মাপগুলো আছে সেগুলো আমাদের দিতে হবে তো এখানেও আমি টিকিনের চিহ্নটা দিয়ে নিচ্ছি তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি শেয়ার করে রাখবেন তাহলে এইভাবে মূলত যে টিফিনগুলো আছে টিফিনগুলো অবশ্যই আপনাদের প্রথম অবস্থায় কিন্তু একটি ব্লাউজের ক্ষেত্রে দিয়ে নিতে হবে তো এখানে বোর্ডের পাটের যে টিফিনগুলো আছে আটটা টিকিনই কিন্তু আমাদের বের হয়ে গেছে তো এই টিফিনগুলো প্রথম অবস্থায় আপনারা দিয়ে নেবেন তো টিফিনটা দেওয়া কমপ্লিট হলে আমাদের এখন যে কাজটি করতে হবে পিছনের পাটেও আমাদের টিফিন রয়েছে দুইটা তো এখানেও আপনার যে মেজারমেন্টটা আছে ওই মেজারমেন্ট অনুযায়ী মূলত এই যেইভাবে ধরবেন ধরার পর এখান থেকে এখন টিফিনের যে মাপটি রয়েছে কত ইঞ্চি উপর পর্যন্ত আপনি কাটিংয়ের সময় মাপ দিয়েছিলেন ওই মেজারমেন্ট অনুযায়ী মূলত আপনাদের টিফিনটা দিয়ে নিতে হবে তো পিছনের পার্টে সর্বমোট আমাদের টিফিন রয়েছে দুইটা তো দুইটা টিফিন আমরা দিয়ে নিচ্ছি তো এই পার্টটাও এখানে ধরবো ধরার পর আমাদের এইখানে যে পিছনের পার্টে যে টিফিনটা আমরা প্রথমে যে টিফিনটা দিয়েছি যতটুক এই টিকিনটাও আমাদের একই মেজারমেন্টে দিয়ে নিতে হবে তো এভাবে মূলত প্রথম অবস্থায় দুইটা টিফিন আপনাদের কিন্তু কমপ্লিট করে নিতে হবে সামনের পার্ট এবং পিছনের পার্টে এরপর যে কাজটি করব আমাদের গলার যে পটিটি রয়েছে পটিটি নিয়ে আসব তো এটা হচ্ছে আমাদের গলার পটি পটিটি আমরা নিয়ে আসার পর যে কাজটি করব সাইড দিয়ে মূলত আমরা চিকন করে একটা হ্যাম সেলাই সিঙ্গেল হ্যাম সেলাই দিয়ে নিব তো দেখুন এখানে চিকন করে একটা ভাঙা দিয়ে নিলাম ভাঙা দেওয়ার পর এইভাবে মূলত একটা ভাঙা দিয়ে সেলাই করে নেব তো এই সেলাইটা মূলত দুইটা পার্টেই আমাদের করতে হবে দুইটা গলার যে পাট রয়েছে বা যে পটিটি রয়েছে দুইটাতেই আমাদের কিন্তু এই চিকন ভাঙা সেলাইটা দিয়ে নিতে হবে তো এখনও যারা আমার চ্যানেলের নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজে নতুন রয়েছেন অবশ্যই পেজটি লাইক করে রাখবেন তো এখানে কিন্তু আমাদের দেখুন সেমভাবে কিন্তু দুইটা পট্টিতে আমরা একইভাবে কিন্তু ভাঙা দিয়ে বা সিঙ্গেল ভাঙা দিয়ে কিন্তু হ্যাম এটা আমরা করে নিয়ে নিলাম তো এই সেলাইটা কমপ্লিট হলে এখন আপনি যে কাজটি করবেন আপনি এটা এখন বডির পার্টের সাথে এবং পিছনের পার্টের সাথে অ্যাটাচ করে নিন তো এখানে আমি প্রথমে দেখুন এখানে পিছনের পার্টটি নিয়ে আসলাম আনার পর এই পার্টটি এভাবে ধরবো ধরার পর এইভাবে সমান করে ধরবো ধরার পর একদম সাইড দিয়ে আমি এখন একটা সেলাই করে নিব। তো এখানে অবশ্যই একটু সাইড দিয়ে সেলাইটা করার চেষ্টা করবেন কেননা এখানে যে সেলাইটা দিবেন এই সেলাইটা কিন্তু মূলত এটা হচ্ছে আমাদের সোজা পাট অর্থাৎ বড়ির পাটটা কিন্তু সোজা পাট থেকে কিন্তু আমরা সেলাইটা দিচ্ছি তাহলে এভাবে মূলত আপনাদের এই পার্টটি কিন্তু সেলাইটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে তো এভাবে মূলত এই সেলাইটা দেওয়ার পর এই যে সাইড দিয়ে অবশ্যই একটু করে কাপড় আপনাদের কেটে নিতে হবে তো এখানে অবশ্যই খেয়াল রাখবেন যেন সেলাইটা না কাটে এটা ফিনিশিং আনার জন্য মূলত আমাদের এই কাপড়টুকু কেটে নিতে হবে এরপরে এই যে ডলা দিয়ে হাত দিয়ে ডলা দিয়ে কাপড়টা ভেঙে নেবেন নেওয়ার পর এখানে চাইলে আপনি চাপ এটা দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু মূলত গলার যে পটিটা রয়েছে এটা কিন্তু অনেকটা টেকসই হবে তো এইভাবে মূলত আপনারা চাপ এটা দিয়ে নেবেন তো এই শিলাইটা কমপ্লিট হলে এখন আপনারা যে কাজটি করবেন এখানে যে এক্সট্রা সুতোগুলো আছে এগুলো কেটে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন এটাই যেভাবে ভেঙে নেবেন আপনি চাইলে এটা মেশিনের শিলাও দিতে পারেন কিংবা আপনি এখানে হ্যান্ড স্টিচও করে নিতে পারেন তো আমি এটা মূলত হ্যান্ড স্টিচ করবো অর্থাৎ এখানে হাত সই দিয়ে মূলত আমি সেলাই দিব আপনারা যদি নিজেদের জন্য ব্লাউজ তৈরি করেন তাহলে মূলত আপনারা স্টিচ করবেন তাহলে মূলত ব্যবহার করে অনেকটাই মজা পাবেন আর যদি কাস্টমারের জন্য তৈরি করেন তাহলে মূলত আপনারা যে কাজটি করতে পারেন মেশিনে সেলাই দিয়ে নিতে পারেন তো ঠিক একইভাবে আমাদের বড়ির যে পার্টটি রয়েছে সোজা পাশে থেকে আমাদের যে পট্টিটি রয়েছে পট্টিটি লাগাতে হবে পট্টি কিন্তু আপনাদের বসাতে হবে উল্টা পাশে এবং বডির পাটটা বসাতে হবে সোজা পাশে তো এভাবে মূলত আপনারা মূলত যে পট্টিটি রয়েছে গলার পট্টিটি আপনারা প্রথম অবস্থায় লাগিয়ে নেবেন তো ঠিক একইভাবে সেমভাবে আপনাদের এই যে এক্সট্রা সুদগুলো কাটার পর সাইড দিয়ে এইভাবে অবশ্যই একটু করে কেটে নিতে হবে কুচি কুচি করে এরপর এই যে এইটা অবশ্যই হাত দিয়ে ভেঙে নিতে হবে তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর পেজে যারা নতুন রয়েছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য তো এখানে কিন্তু আমার অলমোস্ট কিন্তু সেলাই কমপ্লিট এটা আপনি ভেঙে নিতে পারেন তো এখন আমরা যে কাজটি করবো ফিডিংয়ে সেলাইটা দিব এরপর এই দুইটা পার্ট এইভাবে রাখবেন রাখার পর দেখুন এখানে অবশ্যই সমান করে নিয়ে নেবেন চতুর সাইডে আপনারা সমান করে নিয়ে নেবেন বেশি খেয়াল রাখতে হবে আপনার যে ショルダーটা রয়েছে ショルダーটা তো ショルダーের দিকটা এবং আঙুলের দিকটা গলার দিকটা এগুলো অবশ্যই খেয়াল রেখে আপনাদের এই সাইডটা মূলত স্টিচ করে নিতে হবে অর্থাৎ সেলাই করে নিতে হবে তো দেখুন এইখানেও আমি সেলাইটা করে নিচ্ছি এই শোল্ডারে অবশ্যই আপনাদের এখানে ডাবল করে স্টিচ করে নিতে হবে এবং সাইডে অবশ্যই আপনাদের ব্যাগ স্টিচ করে নিতে হবে তো এখানে দেখুন আমি কিভাবে সেলাইটা করতেছি একটু ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন তো এখানে অবশ্যই আপনাদের ডাবল করে সেলাই করে নিতে হবে তো ডাবল সেলাই করা হলে এক্সট্রা সুতোগুলো কেটে নেবেন এরপর সাইডের যে ফিডিংয়ের যে সেলাইটা রয়েছে ফিডিংয়ের সেলাইটা করে নিন তো এখানে ফিডিংয়ের যে সেলাইটা রয়েছে আপনার বডির মেজারমেন্ট কোমরের মেজারমেন্ট কতটুকু আছে সেটা অবশ্যই ফিতা দিয়ে ভালো করে আপনি মাপ দিয়ে দেখে নেবেন যে আপনি টুক রাখতে চাচ্ছেন কত ইঞ্চি বডি রাখতে চাচ্ছেন সেই সমস্ত বিষয়গুলো এ টু জেড ভালো করে দেখে শুনে মূলত আপনাদের ফিডিংয়ের যে সেলাইটি রয়েছে ফিডিংয়ের সেলাইটি আপনাদের করে নিতে হবে তো এখানে কমরের মেজারমেন্টটি আপনি দেখে নিতে পারেন কমরের মেজারমেন্টটি কত ইঞ্চি রাখতে যাচ্ছেন কমরের মেজারমেন্টটি দেখার পর আপনি বডি কতটুকু রাখতে যাচ্ছেন বডির মেজারমেন্টটি এখানে দেখে নিন যে বডি কতটুকু রাখতে যাচ্ছেন সেই হিসেবে মূলত আপনাদের এখানে সেলাইগুলো করে নিতে হবে তো এখানেও আপনাদের ডাবল করে সেলাই করতে হবে তো অলমোস্ট কিন্তু এখানে সেলাই আমাদের কমপ্লিট এরপর এখানে বড়ির পার্টের যে সামনের পার্টটি রয়েছে এই পার্টটি আমরা একটা পার্ট কেটে নিব তো এই পার্টটি আমরা এইভাবে মিডিল বরাবর কেটে নিলাম এখন আমাদের মূলত বোতাম প্লেট ঘাট প্লেট আমাদের সেট করতে হবে তো এখানে দেখুন প্রথম অবস্থায় আমরা যে কাজটি করব ঘাট প্লেট সেট করব। এই আমরা এইখানে একটি পার্ট এইভাবে ধরবো তো ধরার পর মূলত এই সাইড থেকে আমরা মূলত একটি সেলাই আমরা করে নেব এটা মূলত গলার যে পট্টিটি রয়েছে গলার পট্টি অবধি পর্যন্ত আমাদের এটা করতে হবে এক্সট্রা কাপড়গুলো কেটে নেবেন তো প্রথম অবস্থায় আমরা এটা সেলাই করতেছি মূলত ঘাট তো এইখানে মূলত ঘাট এবং আপনাদের যে কাজটি করতে হবে বুতাম প্লেট তৈরি করতে হবে তো মূলত আমাদের যে ডান্সারটা আছে ডান্সারটা মূলত আমাদের বুতাম যে প্লেট রয়েছে বোতাম প্লেটটা তৈরি করতে হবে তো এটা মূলত হচ্ছে আমাদের বোতাম প্লেট এখানে অবশ্যই আপনাদের সাইটে কোনো প্রকার গ্যাপ রাখা যাবে না এখানে মূলত আপনাদের রাখতে হবে মূলত একদম মিডিলে মিডলে যে সেলাইটা দিয়েছেন মিডিলে মিডিলে রাখতে হবে এবং গলার পট্টিটি সহ কিন্তু ভাঙা দিয়ে মূলত আপনাদের সেলাইটা করে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু মূলত আমি এখানে সেলাইটা করে নিলাম অর্থাৎ বোতামের যে ঘাট রয়েছে ঘাট প্লেট এরপরে এইখানে আমাদের যে কাজটি করতে হবে যেটা আমাদের বোতাম প্রবেশ থাকবে সেটা আমাদের এখানে

যে এক্সট্রা কাপড়টি আমরা সেট করলাম এটা মূলত আমরা একটু ব্যালেন্স রেখে মূলত সেলাই করব। তো একটু ভালো করে দেখলে এবং লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন তো এইভাবে মূলত আপনাদের যে কাজটি করতে হবে ঘাট প্লেট এবং বোতাম প্লেট আপনাদের প্রথম অবস্থায় তৈরি করে নিতে হবে তাহলে আমাদের কিন্তু এখানে কিন্তু অলমোস্ট কিন্তু ঘাট প্লেট এবং বোতাম প্লেট কিন্তু তৈরি করা কিন্তু কমপ্লিট তো এভাবে এই পার্টগুলো আপনাদের কমপ্লিট করতে হবে এবং এখানে যে গলার পটিটি আছে এখানে চাইলে মেশিনে সেলাই দিতে পারেন বা আপনি এখানে হ্যান্ড স্টিচও করতে পারেন তো এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আমার যে ব্লাউজটি আছে ব্লাউজটির যে ফিডিংয়ের যে বিষয়টা দেখুন আমার কিন্তু এখানে অলমোস্ট কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এখন জাস্ট রয়েছে আমাদের হাতায় এবং নিচের সাইডটি তো দেখুন প্রথম অবস্থায় একটু ভালো করে দেখে নিন তো এটা হচ্ছে আমাদের ব্লাউজের পার্টটি তো এখন আমরা যে কাজটি করবো নিচের যে সাইডটি রয়েছে নিচের সাইডে আপনি এখানে যে কাজটি করবেন এখানে আপনি হ্যান্ড স্টিচ কিংবা আপনি এখানে মেশিনের সেলাইও দিতে পারেন তো এখানে আমি হ্যান্ড স্টিচ করবো এই জন্য এখানে চিকন করে একটা ভাঙা দিয়ে সিম্পল একটা সেলাই করে নেব তো এখানে একটু ভালো করে দেখুন আমি কীভাবে সেলাইটা দিচ্ছি তো এই সেলাইটা আপনি করার পরে এইখানে আপনি যে এখন যে কাজটি করতে পারেন যদি মেশিনে সেলাই দেন তাহলে এখান থেকে এইভাবে আরেকটা ভাঙা দিয়ে এখন এই সাইড থেকে একটা সেলাই আপনি করে নিতে পারেন তো আমি মূলত এখানে যে কাজটি করবো হ্যান্ড স্টিচ করে নিব তো এখানে কিন্তু এই গোলার পোটটিতেও আমি হ্যানেস্টিস স্টিচ তো এখানে কিন্তু মূলত আমাদের দেখুন যে ব্লাউজটি রয়েছে ব্লাউজটি কিন্তু তৈরি করা অলমোস্ট কিন্তু কমপ্লিট এখন জাস্ট আমাদের হাতা সেট করতে হবে তো হাতাটা কিভাবে সেট করবেন চলুন এই বিষয়টা আমরা এখন দেখে নিই তো এখানে হাতা যেটা আমরা কাটিং করে নিয়েছিলাম আগের ভিডিওতে প্রথম অবস্থায় এখানে চিকন করে একটা ভাঙা দিব ভাঙা দেওয়ার পর মূলত দ্বিতীয় যে হাতাটি রয়েছে এখানেও চিকন করে একটা ভাঙা দিব তো দুইটা হাতাই আমরা একসাথে তৈরি করে নিব এরপর এইভাবে আরেকটা ভাঙা দিব আপনি কতটুকু ভাঙা রাখতে চাচ্ছেন সেম ভাঙাটা আপনাদের দুইটা হাতাতেই কিন্তু দিয়ে নিতে হবে তো এখানে আমি সেলাইটা করে নিচ্ছি দেখুন দুইটা হাতাই সেম ভাঙা এবং সেম মেজারমেন্ট রেখে মূলত আমরা এখানে সেলাইটা করব তো এইভাবে মূলত এই সেলাই দুইটা আপনাদের করে নিতে হবে তো এই সেলাই দুইটা কমপ্লিট হলে এখন আপনারা যে কাজটা করবেন এক্সট্রা যে সুতোগুলো আছে এগুলো অবশ্যই কেটে নেবেন নেওয়ার পর এখানে যে ফিডিংয়ের যে সেলাইটা আছে ফিডিংয়ের সেলাইটা করে নিন তো অবশ্যই আপনাদের হাতার মোহরি বডির পাড়ের মোহরি অবশ্যই মেপে দেখে আপনাদের সেলাইগুলো করতে হবে এবং কাটিংয়ের সময় বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে তো যারা আমার চ্যানেল এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর যারা পেজে নতুন রয়েছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো এখানেও আমি সেমভাবে সেলাইটা করে নিচ্ছি তো এখানেও অবশ্যই আপনাদের ডাবল করে সেলাই দিতে হবে অবশ্যই ডাবল করে আপনারা সেলাইগুলো করে নিয়ে নেবেন তো যারা আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর ফেসবুকের ভিডিওটি অবশ্যই আপনার টাইম লাইনে অবশ্যই শেয়ার করে দিবেন তো এখানে দেখুন আমার কিন্তু অলমোস্ট কিন্তু এখানে হাতাটা কিন্তু তৈরি করা কমপ্লিট এইভাবে হাতাটা অবশ্যই আপনারা তৈরি করে নিয়ে নেবেন তো হাতাটা তৈরি করার পর অবশ্যই সোজা করে নিয়ে নেবেন দুইটা হাতাই কিন্তু আমার তৈরি করা কমপ্লিট এরপর আমরা বোর্ডের পার্টি নিয়ে আসবো আনার পর যে কাজটি করবে এখানে আমরা আটকে নেব এখানে একটা পার্ট তো এখানে একটা সাইডে আমরা একটু আটকে নিব আমাদের সুবিধার জন্য তো এখানে একটু আমি সেলাই দিয়ে আটকে নিয়ে নিলাম এখন যে কাজটি করব আমি এইখানে দেখে নেব যে আমার হাতার পার্ট এবং বড়ির আরমোলের পার্ট ঠিক আছে কি নি তো এটা দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু আমি তৈরিটা করে নিয়ে নিয়েছি আপনি এভাবে প্রথম অবস্থায় দেখে নেবেন দেখার পর এই পার্টটা এইভাবে ধরবেন ধরার পর এই পার্টটা এইভাবে ধরবেন ধরার পর ভিতর পাশে দুইটা পার্ট আপনারা বের করে নিয়ে আসবেন তো এখানে অবশ্যই আপনাদের দেখতে হবে এই দুইটা পার্ট আপনাদের সমান আছে কিনা না যে চিহ্নটা আছে এবং যে জয়েন্টটা আছে যদি সমান এবং চিহ্নটা সমান থাকে তাহলে আপনি এখান থেকে এখন সেলাইটা স্টার্ট করে দিতে পারেন তো এইভাবে মূলত আপনাদের যে যে এখানে সেলাইগুলো সেলাইগুলো আছে এই মূলত করে নিতে হবে তো এখানে অবশ্যই আপনাদের ডাবল সেলাই করতে হবে এবং সেই সাথে দুইটা হাতাতে এই মূলত সেম সেলাইটা আপনাদের করে নিতে হবে তো আপনিও কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে একটি ব্লাউজ সঠিক নিয়মে কিন্তু কাটিং করার পর সেলাইটা কিন্তু করতে পারবেন তো এর আগে কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে ব্লাউজ কাটিং করবেন আজকে দেখিয়ে দিলাম যে কিভাবে ব্লাউজটি সেলাই করবেন তো এখানে কিন্তু আমাদের হাতের দুটি কিন্তু লাগানো কমপ্লিট দেখুন আমার হাতার যে ফিনিশিংটা অলরেডি কিন্তু চলে এসেছে তো আমি কিন্তু আজকের এই ভিডিওতে খুব সহজভাবে দেখিয়ে দিলাম যে কীভাবে একটি ব্লাউজ সঠিক নিয়মে টিফিন সহকারে আপনারা সেলাই করবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর কোথাও কোনো বুঝতে সমস্যা হলে সেটা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ